ডিয়ার फ्रेंड्स वेलकम সবাইকে এমএমএ সবার প্রথম একটা জিনিস যে আমাদের এমএমএ এর যে কর্ণধার মিস্টার संजय বগাডিয়া স্যার ওনার তত্ত্ববোধনে যে এত বড় একটা সংগঠন আমরা চলছি বা মিটিং এ আছি এটা বা থাকতে পেরেছি এটা ওনাকে অনেক ধন্যবাদ জানাই স্যার আজকে আমাকে এটা মূল্যবান সময় আপনি দিয়েছেন আমাকে কিছু বলার জন্য চলুন আমার নাম চন্দন দাস আমি থাকি বর্ধমানে এই সিস্টেমে ব্লাক ডায়মন্ড ডিরেক্টর দীর্ঘ পাঁচ বছর মুদি সঙ্গে আছি আর এই পাঁচ বছর মুদি থাকতে থাকতে শিখতে শিখতে জাস্ট পাঁচ বছরের একজন স্টুডেন্ট এখান থেকে লাখপতি আবার একটা অপরচুনিটি পেয়েছি সুযোগ পেয়েছি এবং একটা গাড়ি পেয়েছি এখান থেকে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ সুবিধা গুলো পেয়েছি যেখানে আমি অলরেডি ইন্টারন্যাশনাল ট্যুরও করেছি পাশাপাশি হাউস ফান্ড এবং টিমের মধ্যে অনেক মিলিনিয়ার তৈরি হয়েছে অনেক কার অ্যাচিভার তৈরি হয়েছে তো সম্পূর্ণ থ্যাংক ইউ এর জন্য এমএমএ পরিবারকে সঞ্জয় বাগাড়িয়া উনি না থাকলে হয়তো এইভাবে আমরা গ্রো করতে পারতাম না তো ফ্রেন্ডস আজ সব থেকে বড় জিনিস হচ্ছে যে আজকে এমনি আমাদের খুব আনন্দের দিন মানে ন তারিখে পেমেন্ট ঢোকার কথা সেখানে আট তারিখে সবার পেমেন্ট ঢুকেছে এমনি খুশিতে আছি সবাই এক্সাইটমেন্টে আছি তো এই বিজনেসটাকে শুধু শিখতে হয় আমি শিখছি আমাদের সিনিয়রদের কথা শুনে শিখতে শিখতে আজকে এরকম একটা জায়গায় চলুন আমরা নেক্সট জল আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আমরা জলবা যেটা দুবাই এবং ক্রুজ এই দুবাই ক্রুজটা কিন্তু এই মাসে একদম ডিসেম্বর মাস শেষ মাস আমরা পুরো সবাই মিলে এখানে ঝাঁপাবো যারা যারা এখানে অ্যাচিভমেন্ট করছি কেউ অ্যাচিভমেন্ট ছাড়বো না এবং সম্পূর্ণ ব্যাপারটা দুবাই বা ক্রুজ সম্বন্ধে জানবার জন্য সিনিয়রের সাথে কন্ট্যাক্টে যান সিনিয়রের সাথে বসুন ওরা আরামসে সবাইকে এটা করা উচিত এবং করুন নেক্সট দশ কাদাম দশ কাদামে সব থেকে বড় জিনিস হচ্ছে দশ কাদাম এমন একটা অফার আমাদেরকে কোম্পানি দিয়েছে যে দশ কাদামে আমরা পনেরো খানা গোল্ড কয়েন পেতে পারি ফার্স্ট প্রাইজে যার মূল্য তেরো হাজার পাঁচশো টাকা প্লাস হচ্ছে যে আমরা কুড়ি জন এমন উইনার হতে পারি দশ কাদমে যদি অংশ নিই তাহলে সেখানে আমরা সাড়ে সাত হাজার টাকা করে ক্যাশ পেতে পারি এবং এগারোশো জন ব্যক্তিকে দেওয়া হবে কিন্তু আমাদের পনেরোশো টাকার মতো প্রোডাক্ট এই জিনিসগুলো প্রত্যেকের করা উচিত এবং আজকে আট তারিখ আমরা সকলেই অলরেডি কোম্পানি কাছে পেমেন্টও পেয়ে গেছি দশ তারিখের মধ্যে এটা শেষ টাইম এই দশ তারিখের মধ্যে আমাদের সবাইকে ঝাঁপিয়ে এই কাজটা করা উচিত যদি ভাগ মানে সবাইকে একটাই কথা বলবো যে ভাগ্য কখন কার সাথ দেয় জানি না তো এই জিনিসটাকে আমাকে যদি পনেরো তারিখে করতেই হয় লয়ালটি সেটাকে আমরা করি নেক্সট হচ্ছে যে আমরা চলে আসছি আমাদের অফার আমরা হাজার তিন হাজার এবং পাঁচ হাজার টাকার আমরা জানি যেখানে হয় যেটা আমরা প্রত্যেক মাসে নিতে এখানে এবং এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক রকমের অফার আছে এগ্রিকালচার অফার আছে আমাদের কাছে আরবান কালারের অফার আছে অফার প্রচুর আছে যেটা আপনার সিস্টেমে দেখে নেবেন নেক্সট হচ্ছে যে আহ ফ্রাইডে এই অফার আমাদের চলছে নেক্সট হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে আমাদের একটা দুর্দান্ত ভাবে পরিবার থেকে একটা প্রোগ্রামকে অর্গানাইজ করা হয় সেই এম এম এ প্রোগ্রামটাকে আমরা সব সময়ের জন্য এখানে অংশগ্রহণ করবো নেক্সট হচ্ছে যে আমরা এই প্রোগ্রামে অনেক কিছু শেখানো হয় অনেক কিছু জানার হয় তো সেই জায়গায় আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পারি তো ফ্রেন্ডস নেক্সট আমরা শুনবো এখন সং সং কেয়ার সঙ্গে আমরা পুরো এন্টারটেনমেন্ট হই সং শুনে তো স্যার আমি প্লিজ বলবো যে মোদিকেয়ার সংটাকে আমরা এবার সবাই মিলে একটু শুনবো এবং মজা নেবো अरे नए हवादे नए इरादे नए नए तेरे जज्बात आजादी के खाफ में तेरे हम हैं पूरे दिल के साथ दिल के साधा दिल के साथ अरे नई है दुनिया नई है नहीं, नहीं, तेरी बुनियाद जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ हाँ, तेरे साथ हाँ, तेरे साथ हाँ, तेरे साथ तेरी मंजिल क्या है हम सब चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए कदम मिला कर चलने को हम जान हथेली पर लाए जान हथेली पर लाए हाँ जान हथेली हा पर लाए हाँ, আমরা মোদিকে আর সঙ্গ শোনার পর আমরা খুব এক্সাইটেড হয়ে যাই তো চলুন আমরা সব থেকে বড় জিনিস এখন যার জন্য বসেছি যাকে দেখবার জন্য বসে আছি যাকে শোনার জন্য এবং শেখার জন্য আমরা বসে আছি সেরকম একজন গ্রেট পার্সোনালিটি গ্রেট অ্যাপ্লাইন আমার যিনি আমাকে হাত ধরে শিখিয়েছেন এই বিজনেসটাকে তো আমি বেশি সময় না নিয়ে ওনাকে রেড রেড ডায়মন্ড ডিরেক্টর ওনাকে আমি মঞ্চে ডেকে নিয়ে আসবো এক্সট্রা টাইম পার্ট টাইমে কাজ করে কি করে মোদিকে আর কি বড় অ্যাচিভমেন্ট নিতে পারা যায় সেটা ওনার কাছ থেকে আমরা শিখেছি আপনারও আজকের দিনে ভালো করে শিখুন যে অনেকে বলে সময় নেই সময় নেই তো চলুন অল্প সময় থাকতেও চাকরি করতে করতে কি করে বিজনেসটা করা যায় ওনার কাছ থেকে আমরা ভালোভাবে শিখে নেবো আমি চাইবো স্যার প্লিজ আপনি আসুন এবং আপনার মূল্যবান বক্তব্যটাকে আপনি প্রেজেন্ট করুন ওয়েলকাম মিস্টার সুরজিৎ দে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাস দুর্দান্ত আজকে এমসি দুর্দান্ত ভাবে আপনি প্রেজেন্টেশন করলেন তার আগে আমি সঞ্জয় স্যারকে সবার আগে ধন্যবাদ জানাবো যে এরকম এম এম এ প্ল্যাটফর্ম যে জুম সেশন মাধ্যমে আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে ট্রেনিং ট্রেনিং মডুল পৌঁছে যাচ্ছে কি করে সফলতা পাওয়া যায় তো স্যার আপনি না হলে এটা হতো না করোনার টাইমে আমরা দেখেছি সেখানে সব যখন বন্ধ হচ্ছে সেখানে আপনার জুম সেশন সারা ভারতবর্ষে একটা আলোন তৈরি করেছে সে আরেকবার ধন্যবাদ জানাবো স্যার আপনাকে থ্যাংক সবার আগে সবার আগে আমার পরিচয় সুরজিৎ দে আমি অ্যাজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় যেটা কি ইউনগে মিস্টার চন্দন দাস বললো আজ থেকে সাড়ে সাত বছর আগে বিজনেসটা শুরু করেছিলাম এসেছিলাম জাস্ট প্রোডাক্ট ইউজার হিসাবে বাট পরবর্তী ক্ষেত্রে বিজনেসের মধ্যে ফোকাসড হয়েছি ইনকাম করার ইচ্ছা জেগেছি পার্ট টাইম কিছু করে একটা রোজগার করা যায় সেই জায়গাটা যখন দেখতে পেয়েছিলাম তখন আমি টোটালি জুনুন এবং আমার ইচ্ছাটাকে আমি ফোকাস করে আমি এর মধ্যে লেগে পড়েছিলাম যে চলো আমার লাইফেও কিন্তু আমি কিছু এক্সট্রা টাকা রোজগার করবো দেখুন আজকে যারা এই প্রেজেন্ট রয়েছেন এই এই মিটিং এ জুম মিটিং হয়তো অনেকে আজকে আসতে পারেনি অনেকে ফেসবুকে আছেন তার কোনো সেটা কোনো প্রবলেম নাই কিন্তু যারা এখানে প্রেজেন্ট রয়েছেন আমি জানি যে আপনারা যারা এখানে প্রেজেন্ট তারা প্রত্যেকেই চান তাদের লাইফেও একটা ফাইনান্সিয়াল ফ্রিডম আসে আসুক এটা আমিও কিন্তু চাই এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ শুধু ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো মানুষ তার ইচ্ছা যে আমি ফাইনান্সিয়াল ফ্রিডম হতে চাই কেন আজকেরকার দিনে একটা জিনিস সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা হয়তো প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জীবনযাপন তো করি কিন্তু আমাদের জীবনে কিন্তু যে যা ইচ্ছা যেরকম খুশি করব। যেটা চাইছি সেটা পাবো আমার লোক যেটা চাইছে সেটা আমার আমরা এনে দিতে পারছি তাদেরকে এটা কিন্তু হয়ে ওঠে না তার একটাই কারণ আমাদের কাছে সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ থাকে না বাট ফ্রেন্ডস আজকে মোদীকে আর আমাদের লাইফ একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম যেটা আমি দেখেছিলাম যে এইখান থেকে সেটা পসিবল তো ফ্রেন্ডস আমি শুরু করেছিলাম দু হাজার সালে

আজকে ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষকে আমি দেখি প্রচুর মানুষের সাথে আমার টিমের যাদের সাথে আমার কথা হয় তারা বলে স্যার শুরু তো করলাম বাট বিজনেসটা এগোবো কি করে বাট বিজনেসটা এগোতে গেলে যেটা সব থেকে মূল সিক্রেট সেটা হচ্ছে আমাদের একটা টিম তৈরি করতে হবে যদি আমরা টিম তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা বিজনেসটাকে স্প্রেড করতে পারবো না আমাদের রোজগার জায়গাটা ঠিক মতন এগোবে না আর সেই জায়গাটাকে স্প্রেড করতে গেলে অনেক মানুষ অনেক ধরনের প্রবলেমে পড়ে চলুন ফ্রেন্ডস আমি এগোচ্ছি আস্তে আস্তে বাট তার আগে আমি ছোট্ট একটা স্টোরি শেয়ার করি হয়তো প্রোগ্রামের এই স্টোরিটা আহ যে কোনো মানুষকে মোটিভেট করতে হয়তো অনেকটা হেল্প করবে আর আমাকে খুব ইন্সপায়ার করে এই ধরনের স্টোরি এই স্টোরিটা ঠিক এরকমই যে একটা বিক্রেতা বিক্রেতা ছিল মানে দেখুন আমরা অনেক ধরনের বিক্রেতা দেখেছি মানুষের সেল করে একজন উট বিক্রেতা উড সেলার সে কিন্তু উঠ বেচার জন্য কিন্তু তারা বাজারে এসেছে আর ঠিক সেইখানে একজন ক্রেতা এসে দাঁড়িয়েছে সেও কিন্তু উট কিনবে কিনতে গিয়ে তার উটটা খুব পছন্দ হলো এবং সঙ্গে সঙ্গে সে কি করলো জিজ্ঞেস করলো উটটার দাম কত সঙ্গে সঙ্গে সে কিন্তু উটের দামটা নিয়ে তার কিন্তু খুব ভালো লাগলো এবং সে কিন্তু একটা পোটলা পোটলা মানে আরবিয়ান কান্ট্রিতে কি হয় যে উট যখন কেনা বেচা হয় তখন কিন্তু আমরা যখন টাকা নিয়ে কেনা বেচা করি একটা টাইমে রাজা পোরাজা বা মানুষরা কি করতো পোটলা তার মধ্যে কিছু পড়ি থাকতো বা কিছু জিনিস সে পোটলাটাকে সে দিয়ে দেয় যে উটটা বিক্রি করে এবং সে মনের আনন্দে উটটা কিনে নিয়ে চলে যায় কিন্তু সে উট বিক্রেতার যে কর্মচারী সে কিন্তু কি করলো সে কিন্তু যখন ওইটাকে থলেটাকে নিয়ে যখন ফিরে আসছে তার মালিকে দেখলো সেই থলের মধ্যে আর একটা ছোট থলে বাঁধা রয়েছে সে অবাক হঠাৎ হয়ে অবাক হয়ে গেল এই কি ব্যাপার একটা থলের মধ্যে আবার একটা থলে থলি কি করছে যখন ছোট থলিটা সে যখন খুললো খুলে সে দেখতে পেলো যে সেখানে কুড়িখানা ডায়মন্ড রয়েছে ডায়মন্ড বড় বড় চক চক করছে ডায়মন্ড ডাকা রয়েছে সে অবাক হয়ে গেলো আরে উট কিনতে এসে উটের দাম দিয়ে গিয়ে আবার ডায়মন্ডটাও দিয়ে গেল। সঙ্গে সঙ্গে সে কি করলো মালিক এসে দৌড়ে গেলো মালিক কি কি বলছে মালিক মালিক একটা দুর্দান্ত ঘটনা আপনাকে বলবো ওই কি বলছে একটা সারপ্রাইজ হয়ে গেছে ওই কি সারপ্রাইজ দেখুন এই যে মানুষটা উঠ কিনে নিয়ে গেল উনি তো চলে গেলেন বাট আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ওই উটের দামটার সাথে সাথে ডায়মন্ডও দিয়ে গেছে মালিক বলছে এটা তো হতে পারে না উটের সাথে সাথে উনি ডায়মন্ডও কেন দিয়ে যাবেন ঠিক আছে ওনার কাছে আমাকে যেতে হবে এবং ওনার কাছে যখন উনি গেলেন সেই যে উনি উটটা কিনে নিয়ে গেছেন সেইখানে সেই ক্রেতা মানে যার যাকে সেল করেছিল সেই সেলসম্যান যখন ওনার বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে আপনি বাড়িতে যাওয়ার পরে সে তখন ওই মালিককে ডেকে বলছে আপনি কি একটু বলতেন কি বলো বলছে আপনি উটটা কিনেছিলেন দাম দিয়েছিলেন বাট তার সাথে আপনি ডায়মন্ডের কিছু দিয়ে থলের মধ্যে কিছু ডায়মন্ড দিয়ে গিয়েছেন বলছে আরে ওইটা তো আমি খুঁজে বেড়াচ্ছি আপনি কোথায় পেলেন বলছে সেটা তো আমার ওইখানে আপনি দিয়ে চলে গেছিলেন বলছে এটা তো খুব ধন্যবাদ আপনি নিয়ে এসছেন তো সমস্যা বলছি আর কি চাই বলুন তখন ওই যে দিয়ে গেছে থোড়াটা সে বলছে না আমার কিছু চাই না আমি কিন্তু দুটো ডায়মন্ড ওইখান থেকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু দুটো ডায়মন্ড নিয়েছি আপনার কাছে যখন দিতে এসেছি তখন ও মানে যে মানে উটটা কিনে নিয়ে গেছে সে বলছে ডায়মন্ড নিয়ে নিয়েছেন তখন উনি ডায়মন্ডগুলো গুনছেন গুনতে গুনতেছি কুড়িখানি ডায়মন্ড রয়েছে ও তখন হচ্ছে কোথায় আপনি ডায়মন্ড নিলেন এখানে তো কুড়িটাই ডায়মন্ড ছিল আর কুড়িটা ডায়মন্ডই তো আছে তো আপনি কোথায় ডায়মন্ড নিলেন বলছেন আমি তো দুটো ডায়মন্ড নিয়েছি ওই কোথায় কুড়িটাই তো ডায়মন্ড ছিল বলছে হ্যাঁ আপনিও দেখতে পাচ্ছেন এই দুটো ডায়মন্ড আমার ছিল যেটা আমার কাছে আমি রেখে দিয়েছি এটা খুব মূল্যবান আমার লাইফে ওই যে কি বলছে একটা অনেস্টি আর এটা হচ্ছে আমার আত্মসম্মান আমি অনেস্টির সাথে যে আপনার কাছে আসতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় ডায়মন্ড আর আত্মসম্মান নিয়ে সেলফ রেসপেক্ট নিয়ে যে আমি এইখান থেকে যেতে পারছি এটি আমাকে সবচেয়ে বড় আত্মসম্মান সো ফ্রেন্ডস আমাদের জীবনে আমরা অনেক সময় কিন্তু হারিয়ে ফেলি আমাদের জীবনে লোভ লালচার মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের লাইফে কিন্তু আমাদের জীবনে কিন্তু দুটো ডায়মন্ড সবসময় থাকে অনেস্টি এবং সেলফ রেসপেক্ট এই দুটোকে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমরা জীবনে সব জায়গায় সাকসেস হতে পারি সো ফ্রেন্ডস আমার মনে হয় যে এই বিজনেসের মধ্যে খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট এই খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট আমাদের টিম তৈরি করতে গেলে টিমকে ধরে রাখতে গেলে কাউকে স্পন্সরিং করতে গেলে যদি আমার কাছে অনেস্ট এবং সেলফ রেসপেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আমি কোনোদিনই জীবনে সফলতা পাবো না যত বড় টিম বানাতে চাই আর যত বড় টিম এখানে তৈরিও বাট ফ্রেন্ডস এখানেও সেম ঘটনা আমি যখন নতুন মানুষের সাথে কথা বলবো তখন আমার কাছে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট যদি আমার কাছে এই দুটো জিনিস যদি ভ্যালু না থাকে আমার লাইফে তাহলে কিন্তু আমি কাউকেই টিমের মধ্যে নিয়ে আসতে হবে না কেউ আমার সাথে কাজ করবে না আর কাউকে বিজনেস আমি থেকে ট্রাস্ট করাতে পারবো না যে বিজনেস থেকে সাকসেস হতে পারে বা সফলতা আসতে পারে সো আমি কিন্তু যখন দু হাজার ঘটনা ঘটেছিল আমি কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছেছিলাম ক্ষেত্রে কিন্তু 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 কেউ সঙ্গে সঙ্গে আমাকে হ্যাঁ বলেনি আর এইটা কিন্তু বিজনেস এর রেওয়াজ যে আপনি যার কাছে আছেন সে হয়তো আপনাকে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে আর আপনি সঙ্গে সঙ্গে আপনার টিম তৈরিও তা কিন্তু না কিন্তু ভগবানের এটাই ইচ্ছা যে সবসময় পরীক্ষা নেয় পরীক্ষা না নিয়ে কিন্তু সে কোনোদিন সাকসেস দেয় না যেমন ভাবে আপনি দেখবেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আপনাকে কিন্তু টোটাল পনেরোটা বছর সময় ওয়েট করতে তবেই কিন্তু আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন আজকে যারা ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে বা যারা ওয়ার্ল্ড কাপ খেলছে সেই প্লেয়াররা বিগত কত বছর ধরে প্র্যাকটিস করে তবে কিন্তু সে ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করতে পারছে সো ফ্রেন্ডস এই যে জায়গাগুলো এইগুলো হচ্ছে পরীক্ষা আপনার কাছে যে সময়গুলো পেরোবে এইগুলো হচ্ছে পরীক্ষা আমার কিন্তু সেই দিনটা আমি দেখেছিলাম যে মোদী কেয়ারে সফলতা পেতে গেলে আমার একটা টিম তৈরি করতে হবে আর এই টিম তৈরি করতে গেলে আমার কিন্তু সময় দিতে হবে কোনোদিন রাতোরাতি টিম তৈরি করা যায় না কেন কেন আমি যখন কাউকে প্রসপেক্টিং করতে বা কাউকে বিজনেস প্ল্যানটা শো করতে তখন কিন্তু সবাই যে আমার কথাতেই যে চলে আসবে তা কিন্তু না বা অনেক লোক হয়তো এসেছে আসার পরেও কিন্তু আবার কিছু লোক হয়তো বিজনেস থেকে তারা থেমে দাঁড়িয়ে গেছে থেমে দাঁড়িয়ে যাওয়ার কারণ অনেক আছে সো ফ্রেন্ডস আমি সবসময় সবাইকে বলবো যে আপনাকে সময় পরীক্ষা দিতে হবে আর এই সময়টা বেশি নয় আপনার জীবনে চার থেকে পাঁচ বছর জাস্ট চার থেকে পাঁচ বছর যদি আপনি সময় পরীক্ষা দিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার লাইফে একটা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ আসবে যার এক্সাম্পল আমি নিজে আমি কোনোদিন কিন্তু যখন প্রথমে স্টার্ট করেছিলাম আমার মাথায় কিন্তু কোনোদিন আসেনি যে আমি কোনোদিন ফেল করব। কারণ আমি জানি যে কোনো কাজকে যদি ধরে এগোনো যায় কাজকে যদি ধরে এগোনো যায় ছোট্ট ছোট্ট করে একদিন 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 সেই সফলতা আমার কাছে আসবে। হয়তো আমি ধাক্কা খাচ্ছি হয়তো আমার মনে হচ্ছে যে এখানে আমি কাজটা থেকে এগোতে পারছি না কিন্তু আপনাকে আমি বলছি সিস্টেম বলছে যে আপনি যদি মনে হচ্ছে যেখানে আপনি ধাক্কা খাচ্ছেন হয়তো ওয়ান পার্সেন্ট সিস্টেম আপনার জন্য রান করছে সিস্টেম আপনার জন্য রান করছে যেটা কিন্তু আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন না আপনি বড়োভাবে প্রবলেমটাকে দেখছেন যে আমার লাইফে এই জায়গাটা গেলাম এই লোকটার প্রসপেক্টিং করতে গেলাম এইখানে টিম তৈরি করলাম কিন্তু আমার কাছে এই টিমটা ঠিক মতন তৈরি হচ্ছে না বা এই লোকটা আমার সাথে এলো না বাট আপনি কিন্তু সিস্টেম আপনার জন্য এগোচ্ছে কি এগোচ্ছে সিস্টেম আপনার জন্য এটা এগোচ্ছে আপনাকে কিন্তু অনেক কিছু কিন্তু শেখাচ্ছে যেখানে আপনি পারছেন না সেখানে কিন্তু আপনাকে লার্নিং সিস্টেম দিচ্ছে যে হ্যাঁ এইটা কেন হলো না তার জন্য আপনি নিজেকে আরো নিজেকে প্রিপারেশন নিতে যে আগামী দিন আমি যখন যাব সেখানে আমি আরো বেটার 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 ভাবে নিজেকে এক্সপ্লেন করতে হবে এক্সপোজ করতে দিস হবে মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সিস্টেম আমার জন্য রান করছে তো ফ্রেন্ডস আজকের দিনে আমিও যখন প্রথম শুরু করেছিলাম প্রত্যেকটা মানুষ কিন্তু আমার সাথে আসেনি হয়তো শুরু করেছিল একজন তারপরে গেছি আবার চার পাঁচজন গেছে সেও হয়তো আমাকে না বলেছে বাট ফ্রেন্ডস আমি সেখানে হোপলেস হইনি আর আমি এরকমও দেখেছি যে একটা মানুষের ক্ষেত্রে আমি হয়তো গেছি সময় কিরকম পরীক্ষা নেয় দেখুন আমি গেছি যাওয়ার পরে দেখেছি সেই মানুষটা আমাকে বলেছে যে হ্যাঁ সুরজিৎ আমি হয়তো এই বিজনেসটা শুরু করব বাট আজকে আমি ডিসিশন নিতে পাচ্ছি না তার কাছে আমাকে হয়তো দুবার তিনবার যেতে হয়েছে বাট ফ্রেন্ডস আমার কাছে কিন্তু সময় ভেরি শর্ট আমি কিন্তু স্যাটারডে সানডে তখন স্যাটারডে মানে শনিবার আর রোববার চার সময় পেতাম না কেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমার অফিস তো আমি ঠিক সপ্তাহের শেষে গিয়ে আমি তার কাছে পৌঁছাতাম এবং তার সাথে আবার কথা বলতাম এইভাবে ধৈর্যের পরীক্ষা দিতে 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 কিন্তু একদিন টিমটা তৈরি হয়েছে এবং সফলতা পেয়েছে সো ফ্রেন্ড সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টিম তৈরি করতে গেলে আপনাকে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধৈর্য হারালে চলবে না সময়ের পরীক্ষা দিতে সময়ের সাথে সাথে আপনাকে এগোতে হবে তবে কিন্তু সাকসেস আপনার কাছে আসবে চলুন স্যারকে বলি স্যার একটু স্লাইড এগোবেন আমি আপনার সাথে ঠিক এখানে দেখুন একটু বড় করা যাবে দেখুন আপনার সাথে আমি শেয়ার করছি লার্নিং টু ডে টেকনিক অফ ইনভাইটেশন দেখুন আমি কেন বলছি ইনভাইটেশন কেন আমি ওখানে লিখেছি মাস্টার অফ প্রসপেক্টিং প্রসপেক্টিং কখন করা যাবে প্রসপেক্টিং কখন হবে প্রসপেক্টিং মানে আপনার নতুন মানুষ সেই মানুষের কাছে আপনি যাবেন বাট কিভাবে ধরুন আপনার বাড়ির সামনে বা আপনার আমরা অনেক সময় হয় দেখবেন আমাদের মানুষের মধ্যে অনেক ইগো থাকে তো অনেক ইগো থাকে অনেক মানে কি বলবো আরো আরো অনেক ধরনের প্রবলেম থাকে মানে মাইন্ডের অনেক ধরনের প্রবলেম সেট আপ হয় তো ফ্রেন্ডস কি হয় দেখবেন আমার কোন রিলেটিভ তার ফ্যামিলিতে তো কোনো বিয়ে হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে সে হয়তো এলো হয়তো মুখে বলে দিয়ে চলে ঠিক মতন মনে হলো আমার ইনভাইটেশনটা হলো না যখন আমাকে যে ইনভাইটেশন হলো না তখন কিন্তু আমি সেই প্রোগ্রামে যেতে পারি না বিকজ এটা আমার ইগো আমাদের মনে হয় যেন ঠিক মতন আমাকে যেন নিমন্ত্রণ করলো না যদি আমাকে ঠিক মতন নিমন্ত্রণ না করে তবে কিন্তু আমি প্রোগ্রামে যাব না সো ফ্রেন্ড সেরকমই আপনার প্রসপেক্টিং তখনই হবে আপনি প্রসপেক্টেড ঠিক ঠিক মতন আপনি সেই প্রসপেক্টের টিম তৈরি হবে যদি আপনি ঠিক মতন ইনভাইট করতে পারেন আপনার ইনভাইটেশন টেকনিক উপর ডিপেন্ড করছে যে আপনার আপনার কতটা জন্য ওয়েট করছে সো টেকনিক এই নয় যে আপনি রাত রাত একদিনে শিখে যাবেন আপনাকে সময় দিতে হবে ডেলি ডেলি আপনাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে প্র্যাকটিস করবেন আপনাকে প্রত্যেক দিন লোকের সাথে কথা বলতে হবে আপনি যখন প্রত্যেক দিন লোকের সাথে কথা বলবেন প্রত্যেক দিন যখন আপনি লোকের সাথে কথা বলবেন তখন আপনি প্রত্যেক দৈনন্দিন আপনার মধ্যে যেন একটা ক্রিয়েট হচ্ছে এবং আপনার মধ্যে একটা সেলফ যেরকম ভাবে ডায়মন্ডকে ডায়মন্ডকে ঘষলে চকচক করে ছেলেন ডায়মন্ড কোনো ধাতুকে ঘষলে পুরোনো কোন ধাতুকে ঘষলেও দেখবেন ওর যেন পুরোনো যে রংটা সেটা সরে গিয়ে চকচক চকচক করতে শুরু করে ঠিক সেরকমই আপনি যখন প্রত্যেকটা লোকের সাথে পার ডে নতুন নতুন লোককে আপনি যখন প্রসপেক্টিং করবেন আই মিন আপনি তাকে ইনভাইট করবেন তাকে বিজনেসটা জানানোর জন্য তাকে বোঝানোর জন্য তাকে শেয়ার করার জন্য দিস কলেজ এ ইনভাইটেশন তখন দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে এবং আপনি নিজেকে আপডেট করতে পারবেন আপনি সাকসেসের দিকে অটোমেটিক এগোতে থাকবেন নেক্সট স্যার নেক্সট সো ফ্রেন্ডস নেক্সট দেখুন সব থেকে বড় জিনিস এটাকে আমাদের মাথায় রাখতে হবে স্যার দোস্ত রাইট এক্সট্রা থাকবেন একুতায়ার ওকে ঠিক আছে স্যার তো ইউর মাস্টার আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি মাস্টার আপনাকে মাথায় রাখতে হবে আপনি মাস্টার ওয়াই আপনি কেন এটা ভাববেন না যদি আমরা জেতেই ভাববো সেটা আমাদের জীবনে কিন্তু সেটা ঘটে আমরা যদি ভাবি যে না ভাই আমি পারবো না আমার পক্ষে সম্ভব নয় আমি ওকে ইনভাইট করতে গেল ও যদি প্রোগ্রামে না আসে আমি ওকে বলতে গেল ওজি বিজনেসে জয়েন না করে আপনি যেটাই ভাববেন সেটাই ঘটবে আপনি ভাবে ও যদি না পারে যদি ও যদি না আসে তাহলে হবে না বাট আপনার কাছে পজিটিভ মাইন্ড থাকে উইন টু ইন অ্যাটিটিউড যে বলে তো দেখি না তো হবেই হয়তো আসবে না খুব বেশি কি হতে পারে ফ্রেন্ডস খুব বেশি কি হতে পারে আপনি তাকে বললেন সে এলো না এর বারে তো আর কিছু নয় বাট ফ্রেন্ডস আপনি তাকে বললে সেটা বিজনেস আসতে পারে ফ্রেন্ডস এরকম অনেক মানুষের এক্সাম্পল আছে যারা হয়তো ভেবেছে যে এই মানুষটাকে বলবো না কোনো না দিন তারা কারোর সাথে বিজনেস এর মধ্যে চলে এসেছে বাট যারা পজিটিভ মাইন্ড নিয়ে তারা বলে চলো বলে তো দেখি একবার তাকে মোদিকার তাকে শেয়ার তো করে দেখি মোদিকার অফার তো তাকে দিয়ে দেখি তাকে ইনভাইট তো করি তাকে প্রসপেক্টিং তো করি তো ফ্রেন্ডস সঙ্গে সঙ্গে সেই মানুষটা কিন্তু তার সাথে জুড়ে গেছে সো ফ্রেন্ডস আপনিও মাস্টার হতে পারেন বাট মাস্টার হতে গেলে যেটা দরকার আপনার কাছে নেগেটিভ মাইন্ডটাকে ছেড়ে উইন টু উইন অ্যাটিটিউড মানে যেরকম একটা প্লেয়ার মাঠে নামলে সে জানে না সে হারবে না জিতবে বা দুটো টিমের মধ্যে প্রত্যেকটা টিমই চিন্তা ভাবনা করে আমি আজকে উইন হয়েই মাঠ থেকে বেরোবো সো ফ্রেন্ডস আপনি যখন কাউকে ইনভাইট করবেন কারোর সাথে কথা বলবেন তো আপনার মাথায় থাকবে যে আপনি উইনার বিকজ আপনি তাকে প্রপার প্রেজেন্টেশন প্রপার ইনভাইটেশন প্রপার সিস্টেমের মাধ্যমে তাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবেন বাট ফ্রেন্ডস আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখন কারোর সাথে কথা বলতে চাইছেন তাকে কিভাবে কি বেসিস কথা বলবেন দেখুন আমরা তো এই বিজনেসে কি করি আমরা তো প্রোডাক্ট সেলার তো নেই উই আর নট এ প্রোডাক্ট সেলিং বিজনেস আমরা এখানে এই নয় যে লাখ লাখ টাকার সেলস করতে পেরেছি কাঁধে করে ব্যাগ নিয়ে নো ফ্রেন্ডস আপনি এখানে কি করি আমরা এখানে একটাই কাজ করি একটা কাজটা কি সেটা হচ্ছে মানুষকে আজাদি আবার প্রোডাক্ট আজাদি যেটা সোমিমদি স্যার বলেন আবার প্রোডাক্ট আজাদি ঘর ঘর মে আজাদি তো ঘর ঘর মে আজাদি কি হবে থ্রু প্রোডাক্ট ইউজ করে ঘর ঘর মে আজাদি হবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে বাট সেটা দিতে গেলে আপনাকে লোকের সাথে কথা বলতে হবে বাট লোকের সাথে কথা বলতে গেলে আপনাকে কোন লোকটা কিভাবে কথা বলতে সেই সেই মানুষের সিচুয়েশনটাকে আপনাকে বুঝতে হবে ফ্রেন্ডস অনেক সময় কি হয় অনেক সময় দেখা গেছে একটা মানুষ যে মানুষটা আজকে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করছে তবে তার লাইফটা বিলংস করছে তবে তার ফ্যামিলি এ করছে দেখা যাচ্ছে সেই লোকটা দশ হাজার টাকা রোজগার করছে সে কোন রকম হার্ডেলস করে কষ্ট করে তার লাইফটাকে মেনটেন করছে হঠাৎ সেই মানুষটাকে আমনি বা আমি গেলাম তাকে প্রেজেন্টেশন দিতে দিতে গিয়ে তাকে বলছি সে হয়তো একটা ভাড়া বাড়িতে রয়েছে সে একটা সাইকেল ইউজ করে তাকে আপনি কি হঠাৎ স্যার আপনি বিজনেস স্টার্ট করুন আপনি মার্সিডিজে ঘুরবেন আপনি ফরেন ট্রিপে যাবেন আপনি এখান থেকে পাঁচ লাখটা রোজগার করবেন ফ্রেন্ডস সে কিন্তু সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাবে আমরা থেকে ভয় পাওয়ানো নয় আমরা থেকে বিজনেসটা তাকে দেখাতে এসেছি ফ্রেন্ডস আমরা কি দেখি আমরা দেখুন সবসময় যখন আমরা কোনো একতলা বাড়িতে উঠি আমাদের যদি দশটা সিঁড়ি থাকে আমরা কি করি আমরা কি প্রথম সিঁড়িতে দেখি দশ নম্বর সিঁড়িটার দিকে তাকাই অবধারিত অ্যাক্সিডেন্ট আপনি পা হড়কে পড়ে যাবেনই যাবেন আপনার কিন্তু এক একটা স্টেপ করে আপনি এগোন সেরকমই সেই মানুষটাকে যে মানুষটা রুটি কাপড়া মাকান মানে যে মানুষটা কোনোভাবে তার লাইফ লিড করছে সেই মানুষটাকে আপনি কি দেখাবেন তাকে দেখাতে হবে তার লাইফে কি করে স্টেবেল হতে পারে কি করে স্টেবেল হতে পারে আজকে এত হার্ড ওয়ার্ক করছে প্রাইভেট কান্ট্রিনে জব করছে তার চাকরি যখন তখন চলে যেতে পারে তখন আপনি তাকে বলুন যে আপনি যে এত হার্ড করছেন এই যে সময়টা আপনি দিচ্ছেন আপনার ফ্যামিলির জন্য এত কষ্ট করছেন কালকে আপনার চাকরিটা কি স্টেবেল আপনি কি স্টেবিলিটি বিলংস করতে পারছেন আপনার ইনকামটা কি স্টেবেল ফ্রেন্ডস তাকে আপনি রিয়েলাইজ করুন যে আপনি যে দশ হাজারটা রোজগার করছেন করুন পাশাপাশি আপনি একটা জায়গাকে আপনাকে দেখাতে পারি সেই জায়গা থেকে আপনি কিন্তু ভালো টাকা রোজগার করতে পারেন আপনি দেখুন আমি কথাটা কেন বলছি তাকে বলার আগে আপনি দেখুন সেই মানুষটাকে আমি কি নিয়ে আলোচনা করব তার স্টেবিলিটি নিয়ে তাকে আলোচনা করব। যদি কোনো মানুষের লাইফ স্টেবেল হয় সে মাস গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ রোজগার করছে তাকে আপনি কি নিয়ে ডিসকাস করবেন তার সাথে যখন মোদীকে নিয়ে আলোচনা করুন তাকে লাইফস্টাইল নিয়ে ডিসকাস করুন তার হয়তো একটা গাড়ি রয়েছে তাকে স্যার একটা ফোর হুইলার আপনার জন্য হতে পারে সে হয়তো চার বছর একবার ঘুরতে তাকে বলা যেতে পারে স্যার আপনি ফরেন ট্রিপ যেতে পারেন আপনার ফ্যামিলি কিনে ফ্রি অফ কস্ট ফ্রেন্ডস যার লাইফস্টাইল খুব ভালো তার হয়তো গাড়ি রয়েছে বাড়ি রয়েছে আপনি তাকে কি দেখাতে পারেন তাকে কি আপনি বলতে পারেন স্যার মোদীকে দশ হাজার রোজগার সেভারি গ্যার টু মোদিকার রাখ দাস হাজার তো মেয়েরা জেব মেরা তাই নো ফ্রেন্ডস তাকে আপনি কি দেখাবেন নেম অ্যান্ড ফেম যে আপনি এত এত আপনার জীবনে সবকিছু রয়েছে বাট ফ্রেন্ডস আজকে আপনাকে এমন একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে নেম ফেম তাকে রেকগনেশন জায়গাটা দেখান তাকে কত লোক চিনবে তাকে দেখান আর যাদের নাম ধাম হয়ে গেছে সমাজে তাদেরকে আপনি কি দেখাবেন হেল্প টু আদার সাপোজ ধরুন আজকে আপনি অমিতাভ বচ্চনের কাছে গেছেন প্রেজেন্ট সরি টু সে অমিতাভ বচ্চন কারোর প্রসপেক্ট আপনি তাকে কি বলবেন স্যার

ফ্রি অফ কস্ট মোদি কেয়ারের মাধ্যম দিয়ে কিছু মানুষকে উপকার করে দিতে পারবে তাকে সেই জায়গাতে তাকে দেখান মানে সে যে লেভেলে থাকছে তাতে ওয়ান স্টেপ আপ তাকে সবসময় দেখান থেকে সে এই জায়গাটা যেতে পারে তবে কিন্তু সেই মানুষটা মাথায় নেবে তবে কিন্তু আপনি তাকে যখন ডিসকাস করবেন সে প্রসপেক্টের মাথায় কিন্তু ম্যাচ করবে এবং সে কিন্তু আপনার কথাটা শুনবে রিয়েলাইজ করবে এবং আপনার সাথে জিনিসটাকে নিয়ে ভাবতে বাধ্য হবে নেক্সট স্যার সেকেন্ড স্যার सर हेलो संजय जी आप है संजय सर हाँ सर नेक्स्ट ने, यस ओके स्लाइड देख सर स्लैड तो दुटो चले आपने अपने शेयर करते थी দেখুন প্রথমে যখন আপনি কোনো প্রসপেক্টের কাছে যাবেন তখন আপনাকে কি করতে হবে আমরা অনেক সময় কি করি গিয়ে না মানে পুরো মোদি কেয়ার থেকে এসেছি তো মোদি কেয়ারটাকে গড় 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 করে বলতে শুরু করি আরে আমি মোদি কেয়ার থেকে এসেছি মোদি কেয়ার এই আছে মোদি ক্যার নো ফ্রেন্ডস এক্সপ্লেন করবেন আপনি তো তাকে বলতেই গেছেন তাকে জানাতে গেছেন সময় আপনার আসবে সময়ের আগে যে দৌড়ায় তার লাইফে অনেক প্রবলেম সময়ের আগে কোনোদিন যেতে নাই সময়ের সাথে সাথে চলুন সেই জন্য আমাদের বলে সময়কে সাথ চালো সময়কে আগে মত বারো তাহলে ওইখানে অ্যাক্সিডেন্ট আছে যাই হোক কোনো একটা দিন আছে ভিডিও আপনাদের দেখাও সেই ভিডিওটা আজকে দেখাচ্ছি না তো ফ্রেন্ডস তার কি করতে ডিসকাস উইথ এফ এম ফর্মুলা আমরা যখনই কোনো প্রসপেক্টের কাছে যাব তাকে ইনভাইটেশন করব কি বিজনেস প্রেজেন্টেশন করব হোয়াট আমরা কিন্তু তাকে কি করব আমাদেরকে এফ ফর্মুলাটা ইউটিলাইজ করবো এফ ও আর এফ এম মানে তাকে ফ্যামিলি নিয়ে একটু কথা বলি তার চাকরি বাকরি কি করছে সেটা নিয়ে কথা বলি তার তার রেস্ট অফ দা টাইম রেস্ট অফ দা টাইম মানে কোনটা এটা অনেকে জানে না অনেকে অনেকে আমার রেস্ট 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 অফ 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 টাইম 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 মানে সে অবসর আমি চাকরি করি আমার চাকরির শিডিউল কটা আমি ঘুম সকালবেলা ছটার সময় উঠি হয়তো মাঠে গেলাম অফিস গেলাম দেখুন বিজি শিডিউল আমি অফিস দিকে কাজ করছি দ্যাটস মাই বিজি শিডিউল অফিস থেকে আমি ছটার সময় ফিরে হলাম হবার পরে আমার কিন্তু আর কোনো শিডিউল নেই আমি এবার কিন্তু বাড়িতে ফিরে এলাম আমার লাইফটা কিন্তু নর্মাল লাইফে আমার কাজটা কিন্তু শেষ আমি বাড়িতে এসে কি করছি হয়তো পাড়ার রকে বসে দুবার দুটো বন্ধু সে কথা বললাম হয়তো আমি বাড়িতে বসে মুড়ি খাচ্ছি চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি আর বসে বসে টিভি কিন্তু দেখে যাচ্ছি দিস ইজ মাই ফ্রি টাইম স্যাটারডে সানডে ওই দিনকে আমার হলিডে আমার ফ্রি টাইম সকালে কিছু কাজ করে দুপুর বাড়িতে ইমেজের সাথে ঘুমোচ্ছি গল্প করছি তখন মাঝে মধ্যে মনে হয় যে আমি কি করব। সানডে তো কিছু করার টাইম নেই এটা ফ্রি টাইম আপনি তো সারাদিন তারপর একটা অবসর টাইম থাকে তো হ্যাঁ সেই টাইমটা আপনি কি করেন ইয়াস ফ্রেন্ডস তার সাথে ডিসকাস করুন দেখবেন সে অনেক ধরনের কথা বলে সে বলে আমি তো পাড়ার লোক আড্ডা মারি কেউ বলে এই বাড়িতে বসে টিভি দেখি কেউ বলো আর কি করব ওই বসে থাকি ইয়াস ফ্রেন্ডস এগুলো আপনি জানতেন তার অবসর টাইমটা সে কিভাবে ইউটিলাইজ করছে অ্যান্ড ফ্রেন্ডস মানি তার লাইফে সে কি স্যাটিসফাইড টাকা পয়সাতে এটাও তার সাথে ডিসকাস করুন তো ফ্রেন্ডস এই জায়গাটা যখন আপনি ডিসকাস করবেন তখন আপনি তাকে একটা কথাই বলতে পারেন কি বলতে পারেন সব কিছু শোনার পর দেখুন এখানে লেখা গুড লিসনার নাইনটি পার্সেন্ট মেন্টালি ম্যাচ আপনি যখন এফ টা ইউটিলাইজ করলেন না আপনি তার কাছে সব যখন শুনলেন তখন 90% পার্সেন্ট তার মেন্টালের সাথে আপনার ম্যাচিং হয়ে গেল আর আপনাকে একটা কাজই করতে যখন এসে আপনার সে এই ফোরামটা ইউটিলাইজ করবে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কোনোদিন যেন এরকম হেলান দিয়ে যেন শুয়ে থাকা না হয় ইউ আর সো পজিটিভ আপনি অ্যাগ্রেসিভ মুভমেন্টে থাকবেন আর প্রত্যেকটা কথায় আপনি স্মাইল অ্যান্ড ঘাটটাকে নাড়াবেন ইয়েস ফ্রেন্ডস এটাকে বলা হচ্ছে বডি কানেক্টিভিটি আপনি যখন এইভাবে তার সাথে কথা বলবেন ঘাট নেড়ে সে যাই বলে আপনি ঘাট নাড়বেন হাসবেন আর মাঝে মধ্যে বলবেন আচ্ছা ওকে দারুণ তো আপনি এইভাবে টাইম কাটান ইয়েস ফেন যখন আপনি এইভাবে কথাগুলো বলবেন না আপনার স্যার মেন্টাল ম্যাচিং ক্রিয়েট হবে আর যার মেন্টাল ম্যাচিং ক্রিয়েট হয়ে যাবে ডিসকল মোবাইল নেটওয়ার্ক আপনার মোবাইলে ফোন আসছে না যখন নেটওয়ার্স আর কানেক্ট হয়ে গেল তুরন্ত ফোন চলে এলো এটাও সেম আপনার স্যার জন্য মেন্টাল ম্যাচিং হয়ে যাবে জানবেন প্রসপেক্ট আপনার কাছে এইট্টি টু নাইন্টি পার্সেন্ট সেন্টার করে দিয়েছে আপনি যা বলবেন সেটাই সে শুনবে অ্যান্ড আফটার ইউ টক অ্যাভার্ট সাবজেক্ট তখন আপনি আপনার সাবজেক্টটাকে নিয়ে কথা বলুন আর যখন আপনি সাবজেক্টটাকে নিয়ে কথা বলবেন তখন একটা জিনিস জানবেন একটা জিনিস জানবেন যে সেই মানুষটাকে আপনি কোশ্চেন করবেন যে আপনার তো এই যে এত সময় আছে তো এই যে এর মধ্যে থেকে এক ঘন্টা যদি আপনি কি তিন চার ঘন্টা সপ্তাহে কি আপনার কাছে বেরোতে পারে যদিও হ্যাঁ বেরোতে পারে বলে তাহলে আপনাকে আমি একটা সুন্দর জায়গা দেবো সুন্দর একটা সিস্টেম বা সুন্দর একটা জায়গা দেখাবো যেখান থেকে আপনি মাস গালে দশ থেকে তার মেন্টাল সিচুয়েশন সেই আগে দেখালাম সেই পার্ট অনুযায়ী আপনি টাকাটা রোজগার করতে পারেন কি এইটা আপনি হেল্প করতে পারেন তো ফ্রেন্ডস এতে কি কোনো অসুবিধা আছে দেখবেন টাকার কথা বললে কোনো মানুষ আর যে বলবে না আমার অসুবিধা আছে কেউ বলবে না সো ফ্রেন্ডস তখন ওকে বলবেন চলুন আপনার সাথে আমি নেক্সট চারটে ইম্পর্টেন্ট নিয়ে তার সাথে কথা বলবেন কিপ এন্ড শর্ট তাকে আপনি কি বলবেন সঙ্গে সঙ্গে তাকে আপনি ইনভাইট করবেন কোথায় ইনভাইট করবেন কোন একটা প্রোগ্রামে ইনভাইট করবেন কোন একটা জায়গায় ইনভাইট করবেন বাট ইট সেটা সিম্পল এবং পিসিয়াস হতে হবে মানে মূল্যবান হতে হবে আপনি কোনো খেজুরি মানে যেটাকে বলে আননেসেসারি ডিসকাস করবেন না আননেসেসারি আননেসারি মানে অনেকে কিন্তু মোদিকের বাইরেও কিন্তু অনেক বড় কথা বলতে শুরু করে নো ফ্রেন্ডস আমাদের দরকার নেই আমরা কিন্তু কোনো প্ল্যান নিয়ে বা কোনো প্রোডাক্ট নিয়ে ডিসকাস করবো না আমরা যেটাই কথা বলবো কিপ অ্যান্ড শর্ট তাকে কিন্তু ডিসকাস করে নেব যে এই সময়টাকে আপনি ইউটিলাইজ করলে মাস গেলে আপনি দশ থেকে কুড়ি হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা অ্যাজ পার সিচুয়েশন আপনি তাকে শেয়ার করবেন এটা করা যেতে পারে আর ইউ এগ্রি তখন ও কিন্তু আপনাকে কিছু কোশ্চেন করতে পারে কি কোশ্চেন করতে পারে আপনি কোন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কথা বলছেন আপনি কি অ্যামো কথা বলছেন আপনি কি আদার্স কোম্পানি কথা বলছেন সরি টু সে অনেক অনেক কোম্পানি কথা বলতে পারেন আপনি তাতে কিন্তু উত্তৃত হবেন না বাট ডোন্ট আর্গুমেন্ট আপনি একটা বড় স্মাইল করবেন করে বলুন বাহ আপনি তো দেখছি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক কিছু জেনে গেছেন বা জানেন আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনি অনেক কিছু জানেন এর আগে আপনি ইনভলভ ছিলেন যখনই আপনি ওর কোশ্চেনটাকে আপনি দিলেন কিভাবে পারটি দিলেন ও আপনাকে প্রশ্ন করলো যে এটা কোন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আপনি সমস্ত একটা বড় হাসি দিয়ে বললেন বাহ আপনি তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বাহ কেন বলেন তাকে একটা পার্টি দেওয়া হলো দিস কল ইস ওয়ার্ড অফ প্রায়োরিটি যে বাহ আপনি তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানেন দেখছি আপনি কি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ইনভলভ ফ্রেন্ডস আপনি কোয়েশ্চেন করবেন সে আপনার কাছে একটা রাস্তা বার করে দেবে হায়দার সে বলে হ্যাঁ ছিলাম হায়দার বলবে সে বলে আমি জানি সো ফ্রেন্ডস যখন হ্যাঁ ছিলাম বা জানি এই দুটোর মধ্যে কিন্তু আপনার রাস্তাটা তৈরি হয়ে গেল যদি বলে হ্যাঁ ছিলাম সংসা আপনি তাকে বললেন বাহ তাহলে তো আপনি অনেকেই জানেন কবে কোন কোম্পানিতে ছিলেন কবে ছিলেন কিভাবে শুরু করেছেন আপনি কিন্তু ওকে কোশ্চেন করতে হতে ওর ভেতরে যে উইকনেস কেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে আজকে নেই সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন আর যদি বলে আমি জানি বাট আমি ইনভলভ ছিলাম না বা আপনি তো খুব ভালো জিনিস দারুণ জিনিস জেনে গেছেন চলুন আপনি যখন ইন্টারেস্টেড তখন আপনার সাথে আমি দু তিনটে মিনিট আপনার সাথে আমি কথা বলবো বাট ফ্রেন্ডস চয়েস অফ টাইম সঙ্গে সঙ্গে আপনার তার কাছে চয়েস করেন টাইমটাকে কেন কোন সব মানুষই ব্যস্ত প্রত্যেক কটা মানুষ কিন্তু ব্যস্ত তার এই ব্যস্ততার মধ্যেই তাকে কিন্তু সময় বার করতে হবে সময়টা কি করে বার করবে তাকে সময় বার করতে হবে যে কি করে সে সময় দেবে কোন সময়টা তার জন্য ইম্পর্টেন্ট আর কোন সময়ের সাথে আপনারটা ম্যাচিং করবে আমরা সময় সময় কি বলি ঠিক আছে ঠিক আছে আপনার সাথে বসে না একদিন কথা বলবো ফ্রেন্ডস একদিনটা কবে আসবে কালকে এক মাস এক বছর সো ফ্রেন্ডস আপনার লাইফের টার্গেট আপনাকে সেট করতে হবে ইনকামটা আপনার এই যে কিছু নাকি বলুন না যে ন তারিখের আগে আট তারিখে চেকটা ঢুকে চলে খুব আনন্দ সবার ইয়াস ফ্রেন্ডস মোদীকে আর দিন ন তারিখ পেরিয়ে দশ তারিখ দেয় না টার্গেট ন তারিখেই কনসাল্টেন অ্যাকাউন্টে টাকা ঢোকা সেটা হতে পারে আট তারিখেও সাত তারিখে কি তার আগে বাট ন তারিখে কোনদিন ঢুকিয়ে যায় দিস কল টার্গেট তাই সেরকমই আপনাকে সেট করতে হবে যে আমি কখন ওর সাথে মিট করবো সেই জন্য আপনাকে দুটো চয়েস দিতে হবে আচ্ছা আপনি তো বসবো আপনার সাথে কোন দিনটা আপনি ফ্রি স্যাটারডে সানডে কি আপনি ওর কালকে পরশু ইয়েস ফ্রেন্ডস আপনি কাল পরশু বলবেন সবসময় বার উন যে বলবেন মন্ডে টুইজডে ওয়েনএসডে থার্সডে আপনি তাকে চয়েস দিন দেখবেন দুটো চয়েস আপনাকে যদি দুটো আঙ্গুল দিয়ে আপনি যেকোনো একটা আঙ্গুলকে ধরবেন ইয়েস শোনো আপনাকে দুটো অপশন তিনটে তো অপশন দিনই দুটো আপনি যে কোনো একটাকে ধরবেন যেই দিনটা ধরলো মেবি ধরুন কেউ বললো আমি মণ্ডে ফ্রি ওকে ফাইন আচ্ছা স্যার মণ্ডে যখন ফ্রি কোন টাইমটা আপনার প্রেফার হবেন আপনি তো জব করেন বলছেন তাহলে কি সেদিনকে ছুটি নিচ্ছেন আমি কি তাহলে মর্নিং এ দশটার সময় যাব না বিকেল ছটার সময় যাব দেখুন আপনি আবার চয়েস দিলেন তাকে সকাল ছটা সকাল দশটা না বিকেল ছটা দেখুন দুটোর মধ্যে একটা টাইম তো বলবেই তাহলে না না ঠিক আছে আপনি সন্ধে ছটায় আসুন তার মানে কি ফিক্সড হয়ে টাইম আপনি কিন্তু তাকে মন্ডে সন্ধে সন্ধ্যে ছটার সময় মিট করছেন এবং রাইট ইউর ডায়েরি আপনি সমস্ত আপনার ডায়েরিতে পুট করে নিন এবং সঙ্গে সঙ্গে আপনি তার কাছে চলে যাবেন এবং ফ্রেন্ডস মাথা রাখবেন টু ডেজ রুলস

আমি একটা কাজ করি মানডে তো আমার সন্ধে ছটার টাইম আমি স্যার পারফেক্ট ওই টাইমে চলে আসি ঠিক পনেরো মিনিট আগে আপনার কাছে কি দশ মিনিট আগে আপনার কাছে রিমাইন্ডার রিমাইন্ডার দিলে সে আদার্স কোনো কাজে ইনভলভ হবে না বা সে যদি কোনো ব্যস্ততার মধ্যে চলে অনেক মানুষ আছে বলে না না মানডে তো আসবে না মানডে তো আমার একটা কাজ পড়ে আছে ওকে স্যার ফাইন নো প্রবলেম আমিও ভাবছিলাম আমি ফোন করলাম যদি আপনি ব্যস্ততা থাকেন সো ফ্রেন্ডস সমস্ত আপনি তাকে নেক্সট ডেটটাকে আপনি সেট করে নিতে পারবেন তার মানে কি আপনার টাইমটা নষ্ট হলো না তার মাথায় এবং সে বুঝলো যে আপনি কতটা ডেডিকেটেড আপনি কতটা প্রফেশনাল তবেই তো সে আপনার সাথে হাতটা ধরবে একটা মানুষ প্রফেশনাল মানুষের সাথে কিন্তু হাতটা ধরতে আসে যে রেসপেক্ট করে সেই মানুষটাকে যে ডেডিকেটেড তবেই সে কিন্তু এবং প্রবলেম তবেই কিন্তু তার সাথে কিন্তু এই বিজনেসের মধ্যে আসে সো ফ্রেন্ডস এই চারটে জিনিস মাথায় রাখবেন অটোমেটিক কিন্তু আপনার বিজনেসটা কিন্তু এগোতে স্টার্ট করবে নেক্সট স্যার স্যার নেক্সট যখন আপনি ওকে বললেন যে আমি আপনার সাথে বসবো তখন আপনাকে সবার আগে ঠিক করতে আমি কিভাবে ওকে তার বাড়ি থেকে না সেরকম হলে তাকে আমি অফিসে ইনভাইট করবো না তাকে আমি কোন বড় ইভেন্টে ইনভাইট করবো যেমন আমাদের উনিশ তারিখ ইভেন্ট আছে নাইনটিন ডিসেম্বর কোথায় নজুল মঞ্চ বিগ ইভেন্ট সেলিব্রেশন এম এম আছে যারা কিন্তু নিজেরা তো আসবেই মোটিভেট হতে এবং অনেক লোক আছে যারা কিন্তু চেষ্টা করবে তার কিছু এরকম কোনো ঘুমিয়ে গেছিল তাদেরকে নিয়ে এসে একবার জাগাবে তাই না কিছু মানুষ হয়তো গেস্টকেও ইনভাইট করতে পারে সেরকম ভালো মানুষ হলে বাট ফ্রেন্ডস দিস কল ইনভাইট বিগ ইভেন্ট মানডে তে আমাদের অফিসে প্রোগ্রাম হয় আপনি জানেন একটা থেকে শুরু হয় আড়াইটা পর্যন্ত প্রত্যেক মানডে এম এম আবার তিনটে থেকে শুরু হয় সাড়ে চারটে পর্যন্ত ফ্রেন্ডস তাই নয় প্রত্যেক মন্ডে বিকেল পাঁচটা থেকে একটা গেস্টদের জন্য স্পেশাল ইভেন্ট শুরু করেছে এম থেকে যেখানেও আপনি গেস্ট নিয়ে আসতে পারেন সো ফ্রেন্ডস এটা চয়েস করতে আপনাকে যে কোথায় আমি তাকে নিয়ে যাব না তার সাথে আমি হোম মিটিং এ বসবো আর যখন আপনি তার সাথে বসবেন প্রসপেক্টিং করার জন্য তাকে বিজনেস প্রেজেন্টেশন করার জন্য তখন আপনি মাইন্ডেড আপনাকে আপনার আপনার সাথে অবশ্যই কথা বলে নেবেন কেন আপনি কতটা প্রিপেয়ার্ড এটা আপনার আপনাইন কিন্তু অনেক ভালো জানি আপনি কতটা কনফিডেন্ট সেটা আপনাইন কিন্তু আপনার থেকে আপনার আপনার ব্যাপারে অনেকটাই জানে সে তখন আপনাকে সাপোর্টের হাত বাড়াবে বা না হলে আপনি সাপোর্টের হাত চার কাছে চাইবেন চাসুন আসুন দুজন মিলে একসাথে কাজটা করি কেন আমরা একটা টিম এবং আমরা এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব তো আপনার সাপোর্ট নেওয়ার জন্য আপনার আপনি আপনাকে অবশ্যই জানাবেন যে আপনি কি কি ইনভাইটেশন করেছেন কতগুলো লোকের সাথে টাইম নিয়েছেন তার টাইম সব কিছু আপনার সাথে অবশ্যই রাখতে করবেন আর টাইম নিজের ডোন্ট হ্যার আপনি কারোকে চাইবেন না প্লিজ বলুন আপনার প্লিজ তুমি না একবার দাও আজকে আমি ডেমো করে নিয়ে চলে আসি সো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক কনসালটেন্টের হ্যাবিট থাকে বাট আপনি জানেন একটা জিনিস ভগবান কিন্তু দেখে ভগবান সেটাই দেখে যে যে যেরকম কর্ম করে তাকে ততটাই তাকে দেয় আপনি যদি কারো কাছে চেয়ে যদি সেটা নিয়ে আসেন জানবেন আপনার চেকের কিছু অংশ তার কাছে চলে গেছে এটা আমি বলছি না এটা সত্যি কথা কারণ সে সিরিয়াস সেই জন্য সে ইনকাম বেশি করবে আপনি যতই যা করুন না কেন আপনার ইনকামটা একটাই আটকে থাকবে বাট আমি চাই যে আপনাদের প্রত্যেকের ইনকাম যেন আমাদের মতন এম এম এ লিডার এবং আরো সাকসেসফুল লিডারদের মতন আপনার ইনকামটা বাড়ুক তার জন্য নিজস্ব ডেমোক্রিট হান্ড্রেড পার্সেন্ট রেডি করে রাখবেন এন্ড ফ্রেন্ডস এটা হচ্ছে সব থেকে বড় কথা ফার্স্ট সিক্রেট অফ পনসোরিং ফর্মুলা যদি আপনাকে পনসোরিং করতে হয় কারোর কথা বলতে হয় তাহলে ডারকে আগে জি হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে ভয় পেলে চলবে না ভয়টাকে আপনাকে জয় করতে হবে আর সামনের যে ব্যক্তি এইটাকে আমরা অনেক সময় কি করি ভয় পেয়ে কাউকে ইনভাইট করি না ভয় পেয়ে কাউকে আমরা প্ল্যান দেখাই না ভয় পেয়ে কাউকে আমরা প্রোডাক্ট ডেমো দেখাই না বাট একটা জিনিস জানবেন সামনে যে ব্যক্তিটা রয়েছে সেই মানুষটা কিন্তু মোদিকার সম্বন্ধে কিছু জানে না ইউ আর এক্সপোর্টার আপনি মোদিকার কনসালটেন্ট আপনি আপনি কেয়ার নি তার সাথে সে আপনি যেটাই তার সাথে এক্সপ্লেন করবেন যেভাবে মোদিকারকে তুলে ধরবেন সেইভাবেই কিন্তু মোদিকারটা তার কাছে আসবে সো ফ্রেন্ডস আপনি তাকে কোনোদিন ভুল তথ্য দেবেন না প্রতারক মনোভাব রাখবেন না মানে তার চিটিং করবো ভুল তত্ত্ব দেবো এটা কিন্তু একদম মাথায় রাখবেন না কোন শর্টকাট পদ্ধতি তাকে শেখাবেন না না নিজে শর্টকাট পদ্ধতি নেবেন লাইফ থেকে সরিয়ে দিন এইগুলোকে যদি আপনি সরিয়ে দিতে না পারেন তাহলে আপনার টিমও তৈরি হবে না বা আপনার টিম আসলে সেই মানুষগুলো কিন্তু একদিন না একদিন হারিয়ে যাবে সো ফ্রেন্ড বড় টিম করতে গেলে মাথায় রাখবেন যে নিজের মধ্যে সেই পজিটিভ অ্যাটিটিউডটা রাখতে হবে এবং মোদিকারকে এগিয়ে নিয়ে যেতে গেলে দিকার যেভাবে সিস্টেমটাকে ফলো করতে বলছে সেই সিস্টেমটাকে ফলো করতে হবে এবং কোনদিন আমি হেরে যাব বা হার মানব এই চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আসবে না কেন বললাম সময়ের সাথে আমাদের চলতে হবে সময়কে হবে সময়কে এখানে ইনভেস্ট করতে হবে নিজের ধৈর্যকে রাখতে হবে সাকসেস আপনার জন্য ওয়েট করছে ছোট্ট ছোট্ট করে কাজে যেখানে আপনি আটকে যাচ্ছেন জানবেন সিস্টেম আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেটা আমরা দেখতে পাই না একদিন বড় টিমে আপনি পরিণত হবেন আপনার সাকসেস আপনি আজকে একা আছেন আপনি কাজ স্টার্ট করুন আস্তে আস্তে আপনার বিজনেসটা বাড়তে শুরু টিমও বাড়বে বাট ফ্রেন্ডস সবার আগে যেটা বলবো যে কাজটা করতে হবে কাজ না করলে কিচ্ছু হবে না বাড়িতে স্যার এটাকে বন্ধ করবেন স্যার আমি জাস্ট পিপিটা বন্ধ করুন ক্লোজ দ্য পিপিটি সো ফ্রেন্ডস আমাকে যেটা করতে হবে যে কাজ করতে হবে যদি আমি কাজ না করি তাহলে কোনো দিন সফলতা আসবে না বাড়িতে বসে স্বপ্ন দেখবো বিজনেসটা শুরু করেছি স্বপ্ন দেখে প্রচুর কিছু পাবো প্রচুর কিছু আমি ইয়ে করব বাট ফ্রেন্ডস যাই পাই না কেন যাই চাই না কেন বাট সব কিছুর মূলে কিন্তু একটাই আমাদের নিজস্ব অ্যাকশন আমাদের কর্ম আমাদের প্রত্যেক দিন টার্গেট করতে হবে যে আমাদের প্রত্যেক দিন নতুন নতুন মানুষের কথা বলার আমাদের মিনিমাম

সঞ্জয় স্যার প্রসপেক্টিং করেন পূর্ণমেন প্রসপেক্টিং করে সো ফ্রেন্ডস আমরা কি আমরা কেন করব না ওয়াই আমাদের কি লোকের সংখ্যা কম যদি কম মনে হয় আপনি ডেভেলপ করুন নতুন নতুন লোকের সাথে মিট করুন এবং আপনি আপনার মেমরি জোগাড় আপনার ডায়েরিতে নতুন লোকের নাম লিখুন এবং তাদের সাথে ঠিক এই প্রসেসে প্রসপেক্টিং শুরু করুন নিজের জন্য অ্যাকশন নিন টিমকে শেখান টিমকে সাপোর্ট করুন তাকে সাপোর্ট দিন কি করে তার প্রসপেক্টিং হবে আর ফ্রেন্ডস সবথেকে বড় জিনিস যেটা বলবো এই জুম মিটিং কে আপনি ডেভেলপ করুন যদি আপনি জুম মিটিং কে ডেভেলপ করতে না পারেন অনলাইনে আপনি আপনার বিজনেসটা নিজেই ধাক্কা মারছেন কারণ একটাই কথা বলবো আপনি কতটা ভালো মিটিং করতে দিস ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা আপনার টিমের সাথে কমিউনিকেট করতে পারছেন এই জুম মিটিং আপনার এন্টার টিম কে কমিউনিকেট করছে থ্রু এমএম এর প্ল্যাটফর্ম এইখানে কিন্তু শেখানো হচ্ছে আপনার সেই মানুষগুলোকে নিয়ে আসাটা খুব দরকার যারা দূর দূরান্তে রয়েছে যাদের কাছে কোনো প্রোগ্রাম পৌঁছাতে পারছে না তারা এইখানে তারা শিখবে জানবে এবং তারাও কিন্তু আপনার মতন সফলতা হতে পারবে সো ফ্রেন্ডস বি পজিটিভ কাল থেকে যখন প্রোগ্রাম হবে হানড্রেড পার্সেন্ট টাইপ দেবেন যে জুম মিটিংকে কেউ মিস করব না টিমের কতগুলো লোক এলো সেটাকে ফলো করুন এবং তার সাথে কথা বলে তাকে রিয়েলাইজ করে জুম মিটিং এ নিয়ে আসুন এই বলে আজকে প্রোগ্রামটা আমি আবার হোস্টের গায়ে তুলে দিচ্ছি থ্যাংক ইউ স্যার আমি সঞ্জয় স্যারকে ডেকে নিচ্ছি

জন্ডন দারুণ এমসি করেছো দর্শক এমসি হয়েছে থ্যাঙ্ক ইউ বুলার বুলার মানে সুরজিৎ কথা হবে না সেই বলছিলাম 71 এ মনবাগান ইস্টBengaler একটা খেলা দেখছিলাম খেলা একদম টাই টাই হচ্ছে সুরজিৎ একটা কর্নার করলো গোলে ঢুকে গেল সেকেন্ড পার্টে মেন জিতে বেরিয়ে গেল বাহ সুরজিৎ হচ্ছে আমাদের মুলার হচ্ছে সেই টাইপের প্লেয়ার দারুন করেছে আর সঞ্জয় জি কে তো আমি সঞ্জয়জি বা পুনমজিকে অশেষ ধন্যবাদ জানাবো যে সময়ের সঙ্গে তাল মিলে টেকনোলজি ফিজিক্যাল টেকনোলজি ফিজিক্যাল আমাদের সবসময় আপডেটেড করেই যাচ্ছে করেই যাচ্ছে ইউ ইউ সবাইকে ধন্যবাদ এই সুযোগ পাবো আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের এবং আমাদের লোকদের পুরো কে ভারতবর্ষে এক নম্বর করে আমরা আমাদের বিজয় রথ

এই এই দরকার ছিল খুব সিম্পল আর তোমার যে ফর্মুলাই যেটা দিলে এফ ও আর এম ঠিক আছে এইটা কিন্তু দরকার কারণ আমি সবসময় এটা বলি যে নেটওয়ার্কে ঠিক মুরগি যেমন প্রতিদিন ঠোকর মারে তো আমাদের ঠোকর মারতে হবে কারণ প্রতিদিন যদি আমরা প্ল্যান না বলি বা প্রোডাক্ট না শেয়ার করি তাহলে আমাদের টিমে নতুন লোক আসবে না আর এই প্রসপেক্টিং করতে গিয়ে যত প্রবলেম আমরা ফেস করছি আজকে তুমি খুব সিম্পল সিম্পল ফর্মুলা দিয়ে বুঝিয়ে দিলে কিভাবে ইজিলি করা যেতে পারে মানুষের কাছে চয়েস তৈরি করতে হবে সত্যি কথা এটা আমি দেখেছি বেশিরভাগ মানুষ যখনই প্ল্যান শেয়ার করতে যাচ্ছে বা প্রসপেক্টিং এর জন্য যাচ্ছে ফার্স্ট ডে এত কথা বলছে যার কারণে সেই মানুষটা হয়তো ভয় পেয়ে আসছে না বা মনে হচ্ছে এখানে এগুলো হয় না তো আজকে তুমি বলে দিলে যে চয়েস দাও তো এটা আমারও খুব ভালো লেগেছে তো দারুণ সেশন নেক্সট টাইম সুরজিতের থেকে আরো শিখবো দারুণ হয়েছে সুরজিৎ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদাজি থ্যাংক ইউ আর আর আমি কেউ বোর্ড মেম্বার দেখতে পাচ্ছি না এনি বোর্ড মেম্বার প্রেজেন্ট আছে তাহলে আমাকে মেসেজ করে দেবে চ্যাটে ইফ এনি লিড সি ইজ দেয়ার এনি বোর্ড অফ ডিরেক্টর অফ টিম এম এম ইজ দেয়ার আমি কাউকে দেখতে পারিনি राजा साहि ओके राजा दैट्स इट राजा जी मैं आपको यहीं ला रहा हूं एक सेकंड अपना ऑडियो वीडियो जो खोलना खोल लीजिए यस राजा जी थैंक यू सर थैंक यू यस चंदन दा फैंटास्टिक एमसी अपनी खूब भलो स्पीकर अपना वक्तव्य आगे सुने वंडरफुल लीडर थैंक यू सो मच आज एमसी अवार्ड जन्म और मुलार भाई मान सुरजित दा फैंटास्टिक मान একটা কথা আছে যে নেটওয়ার্ক মার্কেটিং এ রাইট পার্সন এর সঙ্গে রাইট ইনফরমেশন এটা হলেই তবেই জমে যায় ফ্যান্টাস্টিক আজকে একদম সত্যি কথা সুজাত মতো আমিও বলছি যে একদম সিম্পল এবং আমাদের মত করে খুব কাস্টমাইজ করে আজকে তোমার প্রেজেন্টেশন যে কি করে আমি প্রসপেক্টিং করব এবং কি করে প্ল্যান করব থ্যাংক ইউ সো মাচ সুজিত দা আরো 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 আমরা সেশন চাই কেউ এবং প্রত্যেক মাসে চাই থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ সো মাচ রাজা জি থ্যাংক ইউ সো মাচ

গ্রেট আজকে যে প্রোগ্রাম থেকে আমরা যেটা শিখলাম বা জানলাম আমি আগেও বলেছিলাম যে এমন একজন গ্রেট পার্সোনালিটি যার কাছ থেকে আমরা শিখছি আজকে স্যার সত্যি অনেক কিছু নতুন নতুন শিখলাম পসপেক্টিং কি করে করতে হবে জুম মিটিং কি করে প্রমোশন করাতে হবে এবং আগামী সেমিনার যেটা আমাদের বিগ মেগা সেমিনার সেখানে কি করে অ্যাটেন্ড করাতে হবে গ্রেট স্যার থ্যাংক ইউ এইভাবে শেখাতে থাকুন আগামী দিন আমরা আরো বেশি করে শিখবো তো নেক্সট আবার স্যাটারডে ফ্রাইডে আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা সবাই মিলে অংশগ্রহণ করব তো গুড নাইট সবাইকে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ